শীতের মৌসুমে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি পিঠা এই পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি অনেক বেশি মজাদার হয় এটা উপর থেকে ক্রিস্পি আর ভেতরে অনেক বেশি রসালো হয়ে থাকে তাহলে চলুন দেখিনি কীভাবে করতে হয় এই পিঠাটি বানানোর জন্য প্রথমে শিরাটা করে নিতে হবে তো সেই জন্য চুলায় একটা হাঁড়িতেই দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর সাথে দিচ্ছি এক কাপ চিনি প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছি পরে আমি আরও হাফ কাপ পানি দিয়েছি টোটাল এখানে এক কাপ পানি এক কাপ চিনির জন্য দিলেই যথেষ্ট হবে এরপর চোলা রাসটাকে ধরিয়ে দিয়ে অনবরত নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এই শিরাটাকে একবারের মতো একটা এরকম বলক তুলে নিতে হবে জাস্ট বলক তুলে নিলেই হবে এর বেশি কিন্তু এটাকে কিছু করতে হবে না এটা পাতলা একটা শিরা হবে যখন দেখবেন এরকম বলক চলে এসেছে ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটাকে চুলা থেকে এক পাশে নামিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে তো এটা হয়ে গেছে এখন চলে এসেছি পিঠা তৈরি করার জন্য তো এই জন্য একটা হাড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ চুলা রাসটাকে ধরিয়ে দিয়েছি এরপর চেড়ে লবণটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি আর যখন পানিটা ফুটতে শুরু করেছে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটা নিলে সেক্ষেত্রে তিন কাপ দিতে হবে তো এখন আমি এটাকে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার আঁচটাকে এ পর্যায়ে একেবারে কমিয়ে রাখতে হবে এই ছয় মিনিটে কিন্তু চালের গুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর এটাকে চেড়ে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব এই ডোটাকে চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে তো আমার এটা মথে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটা থেকে ছোট ছোট এরকম আমি লেচির মতো করে নেব তো এই জন্য আমি খুব ছোটো সাইজের এভাবে করে লেচি নিয়ে তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে গোল বলের মতো করে দিচ্ছি তো এভাবে করে সবগুলো তৈরি করে নেব এখন একটা লেচি হাতে নিয়ে তার উপরে একটা টুথপিক দিয়ে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা দাগ কেটে তারপর সাইড থেকে টেনে ঠিক মাঝখানে নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেবো ডাকটা এমনভাবে দিতে হবে যেন শিরাটা ভেতরে ঢুকতে পারে তাই অবশ্যই একটু চেপে দেওয়ার চেষ্টা করবেন এরপর চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের রান্নার সয়াবিন তেল এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়েছে কি সেটা চেক করার জন্য ছোট একটা ডো দিয়ে দেখে নিচ্ছি যখন এরকম ঘন বুদ্বুদ দেখা যাবে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে ঠিক সে পর্যায়ে সবগুলো পিঠা একে একে দিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠা আমি দিয়ে দেওয়ার পর চেড়ে এগুলোকে ভেজে নেব আমি এখানে কিছু পিঠা ছোট রেখেছি আবার কিছু পিঠা একটু বড় রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে রাখতে পারবেন তো আমি দুই পাশকে উল্টে পাল্টে চুলার আসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে পিঠাগুলো তাহলে কিন্তু ভেতর থেকে এগুলো কাঁচা থেকে যাবে এটা ভাজা হতে আমার সময় লেগেছে প্রায় পনেরো মিনিটের মতো যখন উপরটা ক্রিস্পি হবে আর এরকম একটা সোনালী কালার চলে আসবে সে পর্যায়ে তেল থেকে পিঠাগুলোকে তুলে এই গরম পিঠাগুলোকে সাথে সাথেই ঠান্ডা শিরাই দিয়ে দিতে হবে তা আমি সবগুলো পিঠা ভেজে সাথে সাথেই ঠান্ডা শিরাই দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে এতে করে গরম পিঠাগুলোর মাঝে শিরাটা খুব সহজেই ঢুকবে তো এখন আমি একটা স্প্যাচোলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শিরার সাথে পিঠাগুলোকে মিশিয়ে দিচ্ছি এভাবে পিঠাগুলোকে নেড়ে চেড়ে প্রায় এক মিনিটের মতো রেখে তারপর এগুলোকে আমি শিরা থেকে তুলে নেব খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই বেশিক্ষণ রাখলে এই পিঠাগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে তো এইভাবে করে আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি শিরাটা ভালোভাবে ঝড়িয়ে এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি উপর থেকে ক্রিস্পি আর ভেতরে অনেক বেশি রসালো এই মজাদার পিঠাটি ঝটপট আপনারা চাইলে খুব সহজেই কিন্তু তৈরি করে খেতে পারবেন আমার আজকের এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে নতুন ভিডিওগুলো দেখতে পারবেন